আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করছি। পর্যায় সারণীর মৌলসমূহের পর্যায়গত ধর্মে প্রবণতা, অর্থাৎ একটা পর্যায় বরাবর তার যে ধর্মে প্রবণতা যেভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই জন্য তোমরা দশম শ্রেণীর ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বই দুটি পাশে রাখবে, আর আমার যে আলোচনা এই আলোচনা শুনবে, তাহলে তোমাদের বোঝাটা অনেকটা সহজ ও সরল হয়ে দাঁড়াবে। আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে আমি যে পর্যায় সারণীর পর্যায়গত যে ধর্মে পরিবর্তন, সেই পরিবর্তন নিয়ে আলোচনা করব। একটা যে কোনো পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা যেটা আধুনিক পর্যায় সারণী যেটা বলি, সেখানে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই কিংবা ওপর থেকে নিচের বরাবর আসি, তাহলে দেখা যাবে কিছু ধর্মের পরিবর্তন ঘটছে। কী ধর্মের? যেমন পরমাণুর আকারে পরিবর্তন হবে, আবার তড়িৎ ঋণাত্মকতা পরিবর্তন হবে, আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তির পরিবর্তন হবে, জারণ বিজারণ ধর্মের পরিবর্তন হবে। এগুলো পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়ার জন্যে এগুলো বলা হবে পর্যায়গত ধর্ম বলা হয়ে থাকে। আবার কিছু এমন ধর্ম আছে যেগুলো কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এইভাবে পর্যায়গত কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। কীরকম? না বর্ণ, গন্ধ, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা, এসব কয়েকটা ধর্ম আছে যেগুলো কোনো পর্যায়গত ধর্ম নয়। তাহলে দেখো, ধর্ম দুরকম, পর্যায় সারণীতে কিছু ধর্মের পরিবর্তন ঘটে আর কিছু ধর্মের পরিবর্তন ঘটে না। এসো আমরা এখন আলোচনা করব পরমাণুর যে আকার, আকারের কীরকম পরিবর্তন হয়, একটার পর একটা এই ধর্মগুলো নিয়ে আলোচনা করে যাব। আমরা এখন পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে দেখো, একটা যেন বৃত্তের কথা এসে যাচ্ছে, একটা বৃত্ত আমরা আঁকছি। ব্যাসার্ধ হলো এর কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বকে তার ব্যাসার্ধ বলা হয়। পরমাণু ব্যাসার্ধও ঠিক, তবে পরমাণু তো খুব ক্ষুদ্র, তাকে সরাসরি এভাবে ব্যাসার্ধ নির্ণয় করা যায় না। আমরা পরোক্ষভাবে এর ব্যাসার্ধ নির্ণয় করব। অনেক পদ্ধতি আছে, তার মধ্যে সমযোজী ব্যাসার্ধ বেশি প্রচলিত। সমযোজী ব্যাসার্ধটা কী? না সমযোজী ব্যাসার্ধ হলো দুটো পরমাণু যদি পাশাপাশি এসে সমযোজী বন্ধন তৈরি করে। এখানে হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের এ একটা পরমাণু আর এই দিকে একটা পরমাণু, দুটো পরমাণু পাশাপাশি এসেছে, এসে সমযোজী বন্ধন তৈরি করেছে। তাহলে সেক্ষেত্রে দুটো হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রের যে দূরত্ব, দেখো এই দূরত্ব থেকে এই দূরত্ব, দূরত্ব কত আছে? না 74 PM। 74 PM মানে কি? পিকোমিটার। পিকোমিটার কাকে বলে? এক পিকোমিটার মানে 10^-12 মিটার, একে বলে পিকোমিটার। একে PM দ্বারায় চিহ্নিত করা হয়ে থাকে, এই এককই মাপা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে দূরত্ব হচ্ছে 74 পিকোমিটার। তাহলে ব্যাসার্ধ কত? পরমাণুর ব্যাসার্ধ কত? না পরমাণুর ব্যাসার্ধ হবে এর অর্ধেক। 74 অর্ধেক কত? না 37। অর্থাৎ এই মিডিল পয়েন্ট থেকে এই দূরত্বটা, মিডিল পয়েন্ট থেকে যে কোনো একটা পরমাণুর কেন্দ্রের দূরত্বকে বলা হবে কি? পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ আমরা যে মাপ করি বিভিন্নভাবে, পরোক্ষভাবে, এছাড়া আরও অন্য পদ্ধতি আছে, ধাতব একটা ব্যাসার্ধ আমরা নির্ণয় করি, আবার আমরা করি কি, ভ্যান্ডার ওয়ালস, সেখান থেকেও আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। যা হোক, আমরা সমযোজী ব্যাসার্ধ নিয়ে এখানে আলোচনা করব। কিন্তু যেগুলো নিষ্ক্রিয় গ্যাস সেক্ষেত্রে কি হবে? না নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তারা তো এইভাবে সমযোজী বন্ধন তৈরি করতে পারে না। সমযোজী বন্ধন যদি তৈরি করতে না পারে, তাদের এইভাবে এই সমযোজী বন্ধনের দ্বারা যে ব্যাসার্ধ নির্ণয় সেটা আমরা করতে পারি না। এখন দেখা গেছে যে কোনো পরমাণুর ভেতরে, কোনো পরমাণুর ভেতরেতে কি থাকে? না মাঝে থাকে নিউক্লিয়াস, বাইরে থাকে তার বিভিন্ন কক্ষে থাকে ইলেকট্রন।
একটা পর্যায়ে যদি আমরা আলোচনা করি, পর্যায়গতভাবে দেখা গেছে যে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তার ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকে, আমি যদি মনে করো ঘুরে যাই এখানেতে, বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই, ব্যাসার্ধটা ক্রমশ কমবে। অর্থাৎ আমরা যদি এই দিকে যাই, পরপর দেখা যাবে কি যা ছিল আস্তে আস্তে কমতে শুরু করেছে, এইভাবে কমবে। আবার যদি ওপর থেকে নিচে বরাবর আসি, ঠিক উল্টো হবে, এইদিকে বৃদ্ধি হবে, এইভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই দিকে হ্রাস পাবে আর এই দিকে কি বৃদ্ধি পাবে ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আয়নায়ন শক্তি নিয়ে আলোচনা করব। আয়নায়ন শক্তিটা কি না, আয়নায়ন শক্তি হলো কোনো পরমাণু যদি ভূমিস্তরে থাকে, সেই পরমাণুকে যদি আলাদাভাবে এনে সেখান থেকে তার সবচেয়ে বাইরের কক্ষের কোনো একটা ইলেকট্রনকে যদি অপসারণ করা যায়, সেই ইলেকট্রনটাকে অপসারণ করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হবে আয়নাইজেশন শক্তি। অর্থাৎ দেখো কটা শর্ত আছে, পরমাণুটা ভূমিস্তরে থাকতে হবে, তাকে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে, তাকে নিস্তড়িত অবস্থায় থাকতে হবে, আর সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা তাকে স্থানচ্যুত করতে, সেখান থেকে অপসারণ করতে যে পরিমাণ শক্তি লাগবে সেই শক্তিটাকেই বলা হবে আয়নাইজেশন শক্তি। যেমন ধরো একটা হাইড্রোজেন, একে যদি আমরা 13.59 ইলেকট্রন ভোল্ট শক্তি দিই, শক্তি দিলে কি হবে না, এই হাইড্রোজেনের যে বাইরের কক্ষে ইলেকট্রন বেশি শক্তি পেলে সেখান থেকে স্থানচ্যুত হবে, হয়ে কি করবে কি না, একটা আয়ন তৈরি করবে। ইলেকট্রন চলে গেলে, ইলেকট্রন তো ঋণাত্মক ধ্বনি, সে চলে গেলেই ধনাত্মক হবে, তাহলে এইচ প্লাস এই যে শক্তি দিলাম, এই শক্তিটা কি বলা হবে আয়নাইজেশন শক্তি। দেখা গেছে আয়নাইজেশন শক্তি যদি আমরা বাঁ দিক থেকে ডান দিক বরাবর যাই কোন পর্যায় সারণীর ক্ষেত্রে, সেক্ষেত্রে আয়নাইজেশন শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, আবার যদি ওপর থেকে নিচের দিকে আসি তখন হ্রাস পেতে থাকে। এইভাবে আমরা কোনো পর্যায়গত তার যে পরিবর্তন, এই ধর্মটাকে আমরা সহজেই বুঝতে পারি। এখন আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব। এই ধর্মটা কি না, তড়িৎ ঋণাত্মকতা হলো যখন দুটো মৌল পাশাপাশি এসে সমযোজী বন্ধনে যুক্ত হবে, তখন যে ইলেকট্রন যে ওদের শেয়ার করেছিল, মানে উভয় দিয়েছিল, সেই ইলেকট্রনকে কে কাছের দিকে টেনে নিয়ে আসতে পারবে, যে বেশি কাছের দিকে টেনে নিয়ে আসবে তার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি। ধরা যাক হাইড্রোজেন আর ক্লোরিন পরমাণু দুজনে পাশাপাশি এসে সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে। এখন এই সমযোজী বন্ধনে যখন যুক্ত হবে, হাইড্রোজেন আর এই ক্লোরিন এও একটা ইলেকট্রন দেবে, এই এখান থেকেও ইলেকট্রন আসবে, এই ইলেকট্রন জোটটা যার কাছে বেশি যাবে, অর্থাৎ যে বেশি টানতে পারবে তার কিন্তু তড়িৎ ঋণাত্মকতা অনেকটা বেশি। অর্থাৎ এই ইলেকট্রন জোর যদি ক্লোরিনের কাছাকাছি থাকে, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই তড়িৎ ঋণাত্মকতা ধর্মটি আমাদের যদি পর্যায়গতভাবে যায়, বাঁ দিক থেকে ডান দিক গেলে তার পরিবর্তন হবে, আবার উপর থেকে নিচের দিকে আসলে তার পরিবর্তন হবে। আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, আবার ওপর থেকে যদি নিচের দিকে বরাবর আসি সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। তাহলে এটাও কিন্তু একটা পর্যায়গত ধর্ম।
আমরা এবার জারণ ধর্ম ও বিজারণ ধর্ম নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে মৌলগুলো পর্যায় সারণীতে রয়েছে, আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, এটা বাঁ দিক এটা ডান দিক, এই দিক বরাবর যদি যায় তাহলে সেক্ষেত্রে জারণ ধর্ম বাড়বে না কমবে? আবার যদি ওপর থেকে নিচের দিকে আসি সেক্ষেত্রে বাড়বে কি কমবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো, কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করার প্রবণতা যার যত বেশি তার জারণ ধর্মও তত বেশি। আর জারণ ধর্ম যদি বেশি হয় সেক্ষেত্রে দেখা গেছে আমরা যদি পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিক বরাবর যায় সেখানে জারণ ধর্ম কিন্তু বৃদ্ধি পায়। আবার যখন ওপর থেকে নিচে বরাবর আসি তখন জারণ ধর্ম হ্রাস পায়। আর জারণ ধর্মের ঠিক উল্টোটা হলো বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই সেখানে হ্রাস পাবে, আর উপর থেকে যদি নিচের দিকে আসি সেখানে বৃদ্ধি পাবে। আমরা এবার পর্যায় সারণীতে এই বিভিন্ন যে ধর্ম নিয়ে আলোচনা করলাম, আলোচনাগুলো ধর্মগুলোকে যদি এক কাছে রাখি আমাদের বুঝতে সুবিধের জন্য, সেক্ষেত্রে কি করতে পারি, যারা আমরা দুটো এই ছকেতে দেখতে পারি। দেখো, আয়নন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জারণ ক্ষমতা, এটা একটা বক্সের মধ্যে রাখা আছে। বক্সটা তোমরা কল্পনা করে নাও, এটা একটা পর্যায় সারণী, এই দিকে শ্রেণী আছে 1, 2 করে 18 পর্যন্ত শ্রেণী আছে, আর এখানে পর্যায় আছে 1, 2, 3, 4 করে 7 পর্যন্ত পর্যায় আছে। অর্থাৎ তোমরা মনের চিন্তা ভাবনায় ভেবে নাও যে এটা একটা পর্যায় সারণী ছবিটা রয়েছে। আমরা যদি এই দিক থেকে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিক বরাবর আসি, এই বাঁ দিক থেকে ডান দিক বরাবর যদি আসি সেক্ষেত্রে আয়নন শক্তি বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর ওপর থেকে যদি নিচের দিকে আসি সেক্ষেত্রে আয়নন শক্তি হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, জারণ ক্ষমতা হ্রাস পায়। এটা মনে রাখার জন্য তোমাদের এটা করে দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখো, যদি এই টেবিলটা থেকে তাকিয়ে দেখো, এই ছকটাকে যদি দেখো, এটাও তোমরা যদি একটা পিরিয়ডিক টেবিল হিসেবে চিন্তা করো, এখানেও 18টা শ্রেণী আছে, 7টা পর্যায় আছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আর বিজারণ ক্ষমতা যদি বাঁ দিক থেকে ডান দিক বরাবর যায় তাহলে হ্রাস পাবে, আর যদি ওপর থেকে নিচের দিকে আসি তাহলে কিন্তু বৃদ্ধি পাবে। তোমরা এই ছকটাকে বা এই বক্সটাকে এটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। ভৌতবিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলি দেখার জন্য ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।